নমস্কার, আমি সুরভি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 ইতিহাস করাবো, যেগুলো তোমাদের অগস্ট মাসে স্কুলে দিয়ে দেওয়া হবে। তাহলে কয়ে একের দাগে প্রথমে রয়েছে আবু আব। আবু আবের সাথে কী হবে? এখানে বেআইনি কর হবে, কয়ের দাগেরটা এখানে হবে। এটা ক না, সরি, এটা ঘ হবে। শাহুকার, শাহুকারের সাথে কবে? একের দুইয়ের সাথে এখানে মহাজনের সাথে হবে। এখানে একের তিনে রয়েছে দাদন, এটা হবে অগ্রিম অর্থ। রায়ত, রায়তের সাথে হবে কৃষক। এবারে নাম্বার টুতে রয়েছে সঠিক তথ্য দিয়ে নিচে ছকটি পূরণ করো। এখানে বিদ্রোহগুলোর একটা ছক করা আছে, একজন নেতার নাম লিখতে হবে এখানে, কারণগুলো লিখতে হবে যে কোনো একটি। তাহলে নীল বিদ্রোহটা কী হবে? এখানে একজন নেতা বিষ্ণুচরণ বিশ্বাস। তারপর এখানে কারণ রয়েছে, তাহলে কারণ কী লিখবো? চাষিদের প্রতি নীলকরদের অত্যাচার। বারাসাত বিদ্রোহ তিতুমির, এটা কারণটা কী ছিল? ইংরেজ কোম্পানি শাসন থেকে মুক্ত হওয়ার জন্য। এবারে আছে সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ একজন নেতার নাম হচ্ছে সিধু, এটা কিসের জন্য? ব্রিটিশ প্রশাসন থেকে মুক্ত হওয়ার জন্য, এটার কারণ। এখানে বলেছে মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ হচ্ছে বিরসা মুন্ডা একজন নেতার নাম, এটা কিসের জন্য হয়েছিল? জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য। এবারে সংক্ষেপে উত্তর দাও, বলেছে 30 থেকে 40টি শব্দের মধ্যে। 3 পয়েন্ট একের দাগে রয়েছে পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয়? আমি খাতার মধ্যে উত্তরটা করে নিয়েছি। 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যোগী হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাঈ ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নস্যাত করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে ডাক্তারি পড়েন রমাবাঈ। তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম তৈরি করেছিলেন। দিনের দুইয়ের দাগে বলেছে ইয়ং বেঙ্গল দলে 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তার ছাত্রদের ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো বা দল বলা হতো। এই দলের 2টি সীমাবদ্ধতা হলো বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে মতামত সোচ্চার হয়েছিলেন আর বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নেক্সট এখানে বলেছে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? এটি 120 থেকে 160টি শব্দের মধ্যে লিখেছে, বলতে লিখতে বলেছে, তাই এটা একটু বড় হবে। তোমরা অষ্টম শ্রেণীর যে ইতিহাস বইটা রয়েছে সেই বইয়ের 71 পাতাতে চলে যাবে। সেখানে এখানে দেওয়া আছে সম্পদের বহির্গমন বলে লেখা আছে। এখানে তোমরা চলে আসবে যেখানে উপনিবেশ হিসেবে এখানে যেখানে লেখা আছে সেখান থেকে শুরু করে তোমরা কতটা লিখবে আমি বলে দিচ্ছি। তারপরের 72 পাতাতে চলে যাবে, 72 পাতাতে এতদূর পর্যন্ত। আমি তোমাদের সেটা পড়ে শুনিয়ে দিচ্ছি। প্রথমে বলছি উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো। সম্পদের এই বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। বস্তুত সুলতানি ও মুঘল আমলের দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন ব্যয় চালানো হতো, কিন্তু তার ফলে দেশীয় কৃষি ও বাণিজ্য ভেঙে পড়েনি বা বন্ধ হয়ে যায়নি। এর অন্যতম কারণ সুলতানি ও মুঘল শাসকেরা ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে থাকতেন, অন্য কোনো দেশের প্রতি তাদের আনুগত্য ছিল না। এদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবরই কোম্পানি ও সর্বোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত, ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা, আর তার জন্য আবশ্যক ছিল ভারতের অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত, যদিও তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছুই পেত না। বাস্তবে ভারতে সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। 19 শতকের দ্বিতীয়ার্ধ সম্পদ নির্গমন চলেছিল। বস্তুত ওই শতক শেষ হওয়ার সময় ভারতীয় জাতীয় আয়ের 6/6 এবং জাতীয় সঞ্চয়ের 1/3 সম্পদ নির্গত হয়ে যেত। হিসাবে দেখা গেছে ওই কালপর্বে ব্রিটেনের যা জাতীয় আয়ের 2% ছিল ভারত থেকে নির্গত সম্পদ। তাহলে সম্পদের বহির্গমনের উত্তরটা তোমরা এতদূর পর্যন্তটা করে নিও। তাহলে আমি ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করিয়ে দিয়েছি, তোমরা খাতার মধ্যে অবশ্যই করে নিও। যখন তোমরা স্কুল থেকে অগস্ট মাসে তোমরা এই অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা হাতে পেয়ে যাবে, সেই সময় তোমরা এটা করে নিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কোথাও কোনো প্রশ্ন থাকলে বা কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর বাকি ভিডিওগুলি তোমরা আমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে।